সফি এই মেয়েটা কে রে এলাকায় নতুন নতুন লাগছে নতুন হবে কেনে এই মেয়েটার সাথে আমার বিশাল পরিচয় বলটন ব্যাংকে টাকা দিবে রে আহা বিশাল পরিচয় তাহলে এই মেয়েটার সাথে 5 মিনিট দাঁড়ি কথা বলগা দিনি দেখছি কতটুক পারিস যদি কথা বলতে পারি তাহলে তুই কি দিবি বল যা তোকে 3000 টাকা দেব আর যদি না পারিস তাহলে কিন্তু তোর 5000 টাকা লাগবে ঠিক আছে লেটুকে 5000 টাকাই দেব একটু দাঁড়াও মিনিট পাঁচেক কথা বলবো বন্ধুর সাথে তর্ক করেছি ওগো মেয়েটা তুমি চলে যাও না একটু দাঁড়াও আমার সাথে 5টা মিনিট কথা বললো না হলে আমার 5000টা চলে যাবে এই খাসি আমি তোর বোনা কিন্তু আমার খালি তর্ক করেছি কি করে ইরে তোর সাথে বলে ভালো পরিচয় গল্প না করি তোকে মারলো কেন রে মুন্ডা ভালো নাই কুইটেকে হিসেবে মিলাত পাচ্ছে না তার লেগে মারলো ওসব কথা শুনবো না তো তুই তোর কথা হেরে গেছি এবার 5000 টাকা দে ঠিক আছে দিছি ওয়াক্তু এ চানা গরু চুনা এই কি খাওয়া যায় আহা ইরি বাবা রে মানুষের সামনে কি ঘ্যাম দেখাচ্ছে দেখো তোকে আমি চিনি না নাকি তুই যে কি চা খাস না রে চিনিস নি আমি যে চা খাই তো চোদ্দ গুষ্টু খাইনি আমার চোদ্দ গুষ্টি খাইনি তাহলে তো খেতেই হয় তো বল ভাই দোকানটা কোথায় আহা যাস তুই আমার সাথে পলাশি মোড়ে হারুনের চায়ের দোকানে একবার চা খাবি তো মনে হবে অমৃত খাসি পলাশি মোড়ে চা খাওয়ার দাপট তো মারছি পলাশি মোড় ঠিক মতন চিনিস তো এই শালা আবার কি বলছে পলাশি মোড়ে আমি সব সময় থাকি ওইটা আমার ভাত বাড়ি ভাত বাড়ি তো বলছি ওই মোড়ে একটা মূর্তি আছে মূর্তিটা কার বলদিনি ওই মূর্তিটা হো তুই সবাই বলতে পারবে নেতাজির মূর্তি এই তুই সব হাসি কেনে তো হাসবো না ওটা নেতাজির মূর্তি নাকি গান্ধীজির মূর্তি এই শালা ওটা নেতাজির মূর্তি হইলে তুই কি দিবি বল বেশি মাথা গরম করিস নি ওটা যদি নেতাজির মূর্তি হয় তোরে সবাইকে বিরিয়ানি খাই দেব ঠিক আছে আমি নগদ 10000 টাকা দেব যদি গান্ধীজির মূর্তি হয় ঠিক আছে তাহলে চ এই সফিক এটা ভালো করে দেখ এটা গান্ধীজি না নেতাজি হ্যাঁ তো রে এ তো গান্ধীজি কিছুদিন আগে নেতাজি নেতাজি লাগছিল যে ওসব টানা কথা বাদ দে তোর কই 10000 টাকা হেরে গেছি টাকা ফেল আমার কাছে টাকা নাই ভাই এই আংটিটা বেচে বিকালে টাকা দি দেব ঠিক আছে বিকালে জানে পাই কিকো মন খারাপ করে আসছো আজকু তর্ক করতে কি হেরে গেছো নাকি সেটা তোর জেনে লাভ নাই তোর হাতে যে আংটিটা আছে তাড়াতাড়ি দে আহা না আমি আংটি দেব না আম্মু সংসারে যা ছিল তুমি তর্ক করে হেরেছো ও নো তাই আমার শেষ সম্বল সোনা না আংটি দা হারাতে দেব না বেশি কথা বলিস নি তো ভালোভাবে বলছি আংটিটা দে তোমাকে অনুরোধ করে বলছি আমার এই আংটিটা লিও না ওই সব তর্ক করকে ছেড়ে দে কাজে কর্ম মন দাও এই তুই বেশি জ্ঞান দিস নি তো আংটিটা দিবি কিনা তাই বল না আমি দেব না তুই দিবি নি তোর বাপ দেবে আমার শেষ সম্বর আংটি ডালি চলে গেল যাই বড় লেগেছে আমি একটা কিছু করতে পারি কিনা বড় সাহেব বাড়িতে আছেন হ্যাঁ আছি কি বাবা তুমি আপনি তো ভালো করেই জানেন আমার স্বামী সংসারে কিছু কাজ করে না লোকের সাথে তর্ক করি বানাই সংসারে যা কিছু ছিল সব বেচে দিয়েছে আজকে আবার আমার শেষ সম্বল সোনার আংটি ডলি চলে গেল তাই তো গো এর আগে তোমার স্বামীকে অনেকবার বারণ করেছি তাও শোনেনি জানি আপনি পারবেন যা করি হোক
আমার স্বামীকে আটকান। ঠিক আছে আমি দেখছি, তুমি এখন বাড়ি যাইও না, একটু পরে যাইও। ঠিক আছে মরল সাহেব, আমি একটু পরে যাব। ও সফিক ভাই, চালের বস্তা একটু তুলে দাও না। এই কি খাস, তা চালের বস্তা তুলতে পারছিস নি? লে ধর ধর, তুল তুল, তাকা তাকা। ইস, তুই তাকা তুই তাকা। এই তুই কাকে বস্তা তুলে রেখেছিস? ওর গায়ে একশো টাকা বল আছে নাকি তাই বস্তা তুলবে? এই আমার চেয়ে তোর গায়ে বেশি বল না, তুই আমার সে ডর টানি টানি লাগবি। হ্যাঁ লাগবো, তুই যদি না পারিস কি দিবি বল? যা আমি এক বস্তা চাল কিনে দেবো। ঠিক আছে, আমি যদি না পারি তোকে দু বস্তা চাল কিনে দেবো। এ আকাশ, দইটা লে তো। হেলো ভাই দড়ি। এত লে লাগ কত পারি। তোর ভাগ্যটা ভালো, আমার হাত দিয়ে দড়িটা ফসকে গেছে, না তোকে এক ঝুল দে একটু। ওসবই আর কি বাদ দে, তুই এখন হেরে গেছিস, এক বস্তা চাল দে। ঠিক আছে, এডালে টাকা, এক বস্তা চাল কিনে লিগা। এই তোরা যে তর্ক বিতর্ক করি এইভাবে টাকা পয়সা উড়াস, তোদেরকে তোর বউরা কিছু বলে না? বোর বাপের দিন আছে, আমার মুখের সামনে কথা বলা, বউকে যা বলবো তাই শুনবে। তাই নাকি? তাহলে তোর বউকে দশ মিনিটের মধ্যে দেখে নিলি, আয় দেখি কটুক পারিস। ঠিক আছে, বউকে লাস্টে পাইলে কি দিবা বললো? তুই যদি তোর বউকে এখানে দশ মিনিটের মধ্যে লাস্তে পারিস তাহলে তোকে আমি পঞ্চাশ হাজার টাকা দেবো, আর তুই যদি না পারিস কি দিবি বল? সেরকম তো আমার কাছে টাকা পয়সা কিছুই নাই, সব ফুরিয়ে গেছে, যাও আমার বউকে দিয়ে দেবো। হ্যাস, তোর বললে আমি কি করবো রে? তোমরা বড় লোক মানুষ, বাড়িতে কাজ টাজ করলি বা। ঠিক আছে তাই হবে, এতে আমি টাইম দেখছি, দশ মিনিটের মধ্যে তোর বউকে নিয়ে আয়। সাবনি সাবনি, কমে গেলি রে, বাড়িঘর বেলুটি জানার মধ্যে কিছু কমবে রে। আমার বউকে দেখিছো কেনে? তোর বউ অন্য কারোর সাথে পালি গেল নাকি? তোর বাপের দিন নাই রে কারোর সাথে পালি যাওয়ার। আমি বললে চলে এসছি, এখন আসলে হবে? দশ মিনিট আসার কথা পঁচিশ মিনিট হয়ে গেল যে। কই টাইম দেখি, তাই তো গো, পঁচিশ মিনিট হয়ে গেছে, এই জানোয়ার বাচ্চা বাড়িতে ছিল না যে, খুঁজে খুঁজে আনতে হয়েছে। এসব তো আমি দেখবো না, দশ মিনিটের মধ্যে তুই তোর বউকে আনতে পারিস নি, তোর বউ এখন আমার পাবনা। ঠিক আছে, বউ তোমাকেই দিয়ে দেবো। এই সাবনি, তুই ওর সাথে চলে যা। ওর সাথে যাবো মানে? হ্যাঁ, তুমি এখন আমার পাবনা, তোমার স্বামী তর্ক করে হেরে গেছে। আহা, ও হেরে গেছে, তাহলে চলে। সাবনি, চারটি খেতে দাও তো। আমার তো মনে নাই সে এখন মরলে বাড়িতে, আমি কি করতে গিয়ে কি করবো গো, কেন আমার বউটা গেলে তর্ক করবো, জীবনে সব কিছু হারিয়েছে তাও কিছু মনে হয়নি, আজ সাবনি নাই বুকটা আমার পেটে যাইছে, যাই মহলের কাছে যাই, বউটা ফিরে দেখি দেখি কি। কতটা জ্বালা সেটা আমি আরে আরে বুঝতে পারছি,
তাই আমি আপনার কাছে অনুরোধ করি বলছি, আমার বউটাকে ফিরিয়ে দিন। এই কাদিসনি, তোর বউকে আমি ফিরিয়ে দেবো, কিন্তু একটা শর্ত আছে। আপনি কি শর্ত দেবেন মরুল সাহেব? আমি সব শর্ত মাথা পেটে নেব। তুই সবার সামনে কান ধরি বল, জীবন আর কারুর সাথে তর্ক বিতর্ক করবি নি, আর তোর বউকে নিয়ে তুই সুখে সংসার করবি। আমি কান ধরে বলছি মরুল সাহেব, আমি আর জীবনে কারুর সাথে তর্ক বিতর্ক করবো না, আর বউকে নিয়ে ভালোভাবে সুখে সংসার করবো। তাই আপনাদেরকে বলছি, আপনারা কারোর সাথে তর্ক বিতর্ক করবেন না। এই তর্ক বিতর্ক জিনিসটা ভালো না, সবার সাথে ঝামেলা সৃষ্টি করে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন,